কুকুর ভরাটকে কেন্দ্র করে আজ সকালে উত্তেজনা তৈরি হলো বারাসাত লালী সিনেমা হল সংলগ্ন পোদ্দারপাড়া এলাকায়। জানা যায়, আজ সকালে ওই পুকুরের মালিক দাবি করেন এক ব্যক্তি শ্যালো মেশিন নিয়ে এসে জল তুলতে শুরু করে পুকুর থেকে। এর আগেও ওই ব্যক্তি পুকুর থেকে জাল দিয়ে মাছ তুলে নিয়ে গেছিল। তখনই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনেন। এফিকে উপযুক্ত কাগজ না দেখতে পেরে পুলিশ এসে পুকুরের জল তোলা বন্ধ করে দেয়। এখানে কিছু লোক বলে যে আমি এই পুকুর কিনেছি, হ্যাঁ, এবং সে মামলায় নিয়ে মামলা চলছে। দীর্ঘ বছর যাবৎ মামলা চলছে, মামলা এখন পর্যন্ত কোনো কিছু নিষ্পত্তি হয়নি। এই বোর্ড লাগানো আছে পুকুরে, বেআইনিভাবে কোনো কাজ করা যাবে না। আর ওই রাম মাঝে মাঝে এসেই এলাকায় বারো শান্তি বিঘ্নিত করছে, লোক গালিগালাজ করছে, মাছ ধরছে। রামকৃষ্ণ সরকার বাইরের লোকজন এনে, রামকৃষ্ণ সরকার সে এসে বাইরের লোক সে এসে এর মধ্যে পরিষ্কার করছে। আজকে আবার মেশিন নিয়ে এসে এই জল সেচবে। এই গরমের মধ্যে পাড়ার লোকে এই পুকুরটা ব্যবহার করে, এটা কি জল সেচা কি সম্ভব? আমরা পাড়ার লোক সবাই বাধা দিয়েছি। আমরা আমাদের স্থানীয় কাউন্সিলর দেবব্রত পালকে ফোন করেছি, তিনি একটু বাইরে আছে, তিনি তার প্রতিনিধি পাঠিয়েছে, তারা এসে ওই বিপক্ষ পার্টির কাগজপত্র দেখেছে। তার কাগজপত্রতে কোনো রাইট নাই, কোনো ভ্যালিডিটি নাই। থানার থেকে পুলিশ এসেছিলো, পুলিশ এসেও তাদের কাগজপত্র দেখে বলো যে তার কোনো রাইট নাই। তা আমরা মোটামুটি তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, পুকুর যেরকম আছে সেরকমই থাকবে, কেউ এসে আর ঝামেলা করতে পারবে না। রামকে বলা হয়েছে তুমি এসে কিছু করতে পারবে না, যা কিছু হবে পৌর কাউন্সিলরকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে যেটা সিদ্ধান্ত হবে সেটাই করা হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।